আমার পেটের মধ্যে একটু ব্যথার উপদ্রব হইল। আমি আবার নিয়ত করলাম, আল্লাহ আমি আগামী কালকে আবার তোমার ওই বন্ধুর মাকবারার সামনে যাইয়া কোরআন তেলাওয়াত করব। আল্লাহ তুমি আমার পেটের ব্যথা নিবারণ করে দিও। ওই বান্দা বলে আমি দ্বিতীয় দিন আবার ওই আল্লাহর বান্দা আল্লাহর ওলিটার কবরের সামনে যাইয়া আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করতে লাগলাম। এবার আমি দেখলাম কোরআন তেলাওয়াত অবস্থায় আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আমি দোয়া করলাম আল্লাহর ওলির মাকবারার কাছ থেকে মাজারের কাছ থেকে ফিরে আসলাম। আমি আবার যখন তৃতীয় দিন বাড়িতে গেলাম রাত্রবেলা আমার পেটের মধ্যে বড় পীড়া, আমার অসহ্য হইতেছে না। আমি আর সকালের অপেক্ষা করলাম না, আমি ফজরের নামাজের পূর্ববর্তী সময়ে ওই আল্লাহর ওলির মাকবারা মাজারের সামনে যাইয়া আমি কোরআন তেলাওয়াত করতে লাগলাম। কিন্তু ওই দিন যখন কোরআন তেলাওয়াত করি আমি দেখলাম আমার পেটের ব্যথাটা আরো বেড়ে গেছে। আমি আরো কোরআন তেলাওয়াত করি আমি দেখলাম আমার পেটের ব্যথাটা আরো বেড়ে গেছে। এমন ভাবে আমার পেটের ব্যথা যখন বেড়ে যায় আমি চিন্তা করলাম মনে হয় দিনের বেলা কোরআন তেলাওয়াত করার প্রয়োজন। এবার আমি সকালে ফজরের নামাজ পড়লাম, ফজরের নামাজ পড়িয়া আল্লাহর ওলির মাজারের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আমি আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করতে লাগলাম। দেখলাম পেটের ব্যথা শুধু বাড়তেছে, আমি বড় রাগান্বিত হয়ে গেলাম। রাগান্বিত হইয়া আমি একটা চাবুক নিয়া ওই আল্লাহর ওলির কবরের উপরে এক টানা দুই টানা টানা তিনটা বাড়ি মারছি, তিনটা বাড়ি। আমি রাগান্বিত হইয়া এবার যখন ওই আল্লাহর ওলির মাকবারা মাজারের সামনে থেকে চলে আসতেছি এমন টাইমে আমি দেখলাম রাস্তার মধ্যে একটা পাগল ব্যক্তি এব্র থেব্র অবস্থায়, শরীরের জামা কাপড়গুলো এত সুন্দর না, মাথার কাপড়গুলো এত সুন্দর না, চুলগুলো এলোমেলো। উনি আমার সামনে আসলেন আর জিজ্ঞাসা করে, হে বান্দা রাগান্বিত হইয়া কোথায় যাও? আমার আল্লাহ তো রাগান্বিত চেহারা পছন্দ করেন না, আমার আল্লাহ তো রাগান্বিত চেহারা পছন্দ করেন না। আল্লাহ তো তোমাকে দুনিয়ার জমিনের মধ্যে সুন্দর সুর দিয়া দুনিয়াতে পাঠাইছে, তাহলে চেহারা কেন রাগান্বিত? ওই পাগলা ব্যক্তিটা আমারে যখন এই কথা বলল আমি বললাম রাগান্বিত হওয়ার কারণ হইল আমার দুই দিন পেটের ব্যথা হওয়ার কারণে আল্লাহ ওলির মাকবারা মাজারের সামনে আমি কোরআন তেলাওয়াত করেছি, আমার আল্লাহ আমার পেটের ব্যথা নিবারণ করে দিয়েছে। কিন্তু আমি দ্বিতীয়বার তৃতীয়বার যখন কোরআন তেলাওয়াত করলাম আর আমার পেটের ব্যথা ভালো হয় না, আমি রাগান্বিত হইয়া ওই বান্দাটার কবরের মধ্যে আমি তিনটা বাড়ি দিছি, আমার আর ভালো লাগে না, আমার পেটের ব্যথাটার জন্য সহ্য হইতেছে না, এজন্য আমার চেহারাটা বড় রাগান্বিত দেখা যায়। ওই পাগলা ব্যক্তিটা সামনে আনলেন কোরআনে হাফিজকে, আইনা তার পেটের মধ্যে এক দুই তিন করে তিনটা থাপ্পড় লাগিয়ে দিলেন। কয়টা থাপ্পড় লাগাইছে? তিনটা থাপ্পড় লাগিয়ে দিছে আস্তে আস্তে। এবার ওই কোরআনে হাফেজ লক্ষ্য করে দেখে ওই আল্লাহর বান্দা পাগল ব্যক্তিটার হাতের থাপ্পড় খাইয়া এই বান্দার পেটের ব্যথাটা নিবারণ হয়ে গেছে। এবার ওই কোরআনে হাফেজ পাগল ব্যক্তিটার কদমের মধ্যে লুটে পড়ছে আর ডাক দিয়া কয়, কে গো আপনি? পাগল মানুষ দেখতে এত সুন্দর লাগে না? আল্লাহর নবী কয়, শোনো 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 দুনিয়ার মানুষ, ইবনে মাজাহ শরীফ 303 নম্বর পৃষ্ঠার মধ্যে নবী হাদিস বর্ণনা করতেছে, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম কালু বালা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলতেছে, আমি নবী কি তোমাদেরকে ভালো ব্যক্তি সম্পর্কে জান্নাতের বাদশা সম্পর্কে খবর দিব না? কালা বকালু বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনি আমাদেরকে জান্নাতের বাদশা সম্পর্কে খবর দেন। আমার নবী বলে, কালা রাজুলুন দাইফুন মুস্তাদাফুন যু তিন দাইনি লা ইউবাহু লাহু লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। এমন ব্যক্তি যেই ব্যক্তির শরীরের জামাগুলা হবে এলোমেলো, চুলগুলা হবে এলোমেলো, দেখলে তোমাদের পছন্দ হবে না, তবে লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, সে যদি আমার আল্লাহর কাছে কোনো দোয়া করে আমার আল্লাহ ডাইরেক্ট তার দোয়া কবুল করে, ওই ব্যক্তি জান্নাতের বাদশা। এবার হাফেজে কোরআন বলে, আপনি পাগল মানুষ, আপনি দোয়া করার কারণে আমার পেটের ব্যথা নিবারণ হয়ে গেছে, আমি তো ওই কবরের মধ্যে আঘাত করেছিলাম। ওই পাগলটা পিটের জামাটা উঠাইয়া পিটের জামাটা বুইরা দেখাইতেছে, দেখো তো যে তিনটা বাড়ি তুমি কবরের উপরে দিছিলা আমার পিঠের মধ্যে কয়টা দাগ দেখা যায়। এবার হাফেজে কোরআন বলে, আপনার পিঠের মধ্যে তিনটা দাগ দেখা যায়। পাগলা ডাক দিয়া কয়, এ কোরআনে হাফেজ যার কবরে বাড়ি দিস আমি হইলাম ওই কবরের বাসিন্দা। কবরের বাসিন্দা সামনে এলেন কেমনে?
باركينا ولا تقولوا لمن يقتل في سبيل الله بل احياء ولكن لا تشعرون যারা আল্লাহর রাস্তায় চলে যায় তোমরা তাদেরকে মৃত বলে ধারণা করবে না মৃত বলবেন তো পরের কথা আল্লাহ বলছে ধারণাই করবা না সুবহানাল্লাহ নাই সুবহানাল্লাহ আল্লাহ বলে যারা আমি আল্লাহর রাস্তায় চলে আসছে তোমরা তাদেরকে মৃত বলে ধারণাই করবা না আল্লাহ কেন আল্লাহ বলে বাল আহিয়াউন কারণ তারা জিন্দা তারা ইন্তেকাল করেছে বাবে ইনফিয়ালের ওজনে মারা যায় না স্থানান্তরিত হইছে জায়গা পরিবর্তন করছে যদিও তারা মাকবারা মাজারের মধ্যে আছে তারা ওই জায়গার মধ্যে এমনে নাই আল্লাহর নবীর হাদিস বলে রে তারা তাদের মাকবারা মাজারে নামাজ আদায় করে আর জবান খুলে বলেন না সুবহানাল্লাহ ওরে খুললে পাবি প্রাণ মুর্শিদ রে মন মাজারে রে ওরে জিন্দায়লি জিন্দায়লি আছে যার মাজার বলেন জিন্দায়লি আছে যার মাজার শোন প্রমাণ তার মিলায় যারা আউলিয়ার বাজার বলেন মিলায় যারা আউলিয়ার বাজার তারা ইমানদার মিলায় যারা আউলিয়ার বাজার অলিরা মরে না শয়নে জিন্দা রইয়াছে কোরআনে আল্লাহ দেয় প্রমাণ বলেন কোরআনে আল্লাহ দেয় প্রমাণ আল্লাহর অলি জিন্দা থাকে রোজা পাকে নামাজ পড়ে আল্লাহর অলি জিন্দা থাকে রোজা পাকে নামাজ পড়ে হাদিসেতে আছে তার প্রমাণ বলেন হাদিসেতে আছে ইমানদার মিলায় যারা আউলিয়ার বাজারে বলেন মিলায় যারা আউলিয়ার বাজারে তারা ইমানদার মিলায় যারা আউলিয়ার বাজারে আসলে আমি ওয়াদের লাইনটা ঠিক রাখতে পারছি না জানি না তবে এতটুক মনে রাখেন আমি এই উদ্দেশ্য ওয়াজ করতেছি যেন হুজুরদের নেক নজর আর সৌবত আমার সিনাতে একটু আসে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দোয়া করেন মনে হয় এটা চলতে থাকবে মরার আগ পর্যন্ত তবে যেভাবে করতেছি এভাবে কইরা যদি ইমানে আমলে ইন্তেকালটা করতে পারি আল্লাহর দরবারে শুকরিয়া আল্লাহ সেই ইমানে আমলে আমি সব আপনাদের সবাইকে জিন্দিগি দান করি আল্লাহ কবুল করুক আমিন বলেন লাস্টে মানুষ আসবেন এটা কি বলেন এটা তো চমক চুম্বক এটা তাই না শুধু আনে আর মানুষ দূরে যাইতে চায় চুম্বকের উল্টা ফিট যদি লাইগা যায় দূরে যাবে তবে সাবধান বেয়াদবি না যেন হয় ইমান নিয়া পরিপূর্ণ অন্তরটাকে এই জায়গায় রাখি অল্প সময় ব্যয় করেন কাজ হবে আল্লাহ যেন কবুল করে ধরে পড়েন আমি তো যেই কথা বলতেছিলাম কোরআনে হাফিজকে পাগলা ব্যক্তি পিঠটা উল্টে দেখা দিয়া কয় কবরে বাড়ি দেখিলে কয়টা বলে তিনটা আমার পিঠে দাগ দেখা যায় কয়টা বলে তিনটা এ পাগলা তুমি কি আমার চিনতে পারো এজন্য তারা মরা বলে এবার আপনারা বলেন আমরা বোকা না নির্বোধ না আমরা সবাই অলিদেরকে জিন্দা মানার দরকার আছে না নাই এটা আমাদের কথা না কথাকার তাহলে কেমনে আমার সামনে আসলেন ডাক দিয়ে কয় বাবা সামনে আসছি অলিরা মরে নাই অলিরা জিন্দা তোমার বোঝাইয়া দেওয়ার জন্য কেন আমি কোরআন হাফেজ
আমি কি জানি না আরে বাবা কোরআনে হাফেজ হইলেই জানে না জানার জন্য কোরআনটাকে পুঙ্খানু পুঙ্খানু ভাবে যাচাই বাছাই করা লাগে কোরআনের শাব্দিক অনুবাদ জানা লাগে এবং কোরআনের তাফসীরগুলো জানা লাগে আমি আমার এই বয়সে এখন পর্যন্ত তিনটা তাফসীরের কিতাব পরিপূর্ণ শেষ করতে পারি নাই তিন নাম্বার চলতেছে তবে আমি যেই তিনটা তাফসীরের কিতাব আমি দেখেছি প্রত্যেকটা কিতাবের মধ্যে যাচাই বাছাই করে দেখলাম আউলিয়ারা মরে না আউলিয়া কেরাম জিন্দা 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 আল্লাহ তাআলা এই আকীদার উপর আমাদেরকে অটল থাকার তৌফিক দান করুন জোরে পড়ে না আমি কিন্তু অনেক জায়গায় দেখা যায় আউলিয়া কেরামের মাজারের হুজুরের নাম দিয়া গান বাজনা করে বেডি দিয়া গান বাজনা করে বাউল গানের আসর জমায় আল্লাহর কসম এদের সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই কারণ আউলিয়া কেরাম শিক্ষা দেয় নাই নারী দিয়া বাউল গান করাইবা উরুস মোবারকের নাম দিয়া গান বাজনা করাইবা এরা ভন্ড এরা বদমাশ এদের কারণে আউলিয়া কেরামের বদনাম হয় এবার বলেন আমরা এমন বাউল গান যারা আউলিয়া কেরামের উরুসের নাম দিয়া করে পক্ষে আছেন নাকি না এদের পক্ষে আছেন নাকি তাহলে মনে রাখবেন এরা ফাঁকা বন্ড এরা বাবা যদি মনে করেন এই জায়গায় মুখপাতের বিশ্ববিদ্যুৎ নাই আবুল সরকারে তো যদি বাউল শিল্পী সব দিয়ে নেতা নাচাই দিতে হবে আপনার থেকে আপনার নাতি পতি দেরি আছে এটা সাদি আল্লাহ বোঝার তৌফিক দান করুক তাহলে যারা মাজারে উরুসের নাম দিয়ে গান বাজনা করে মহিলা শিল্পী দিয়া না যায় বাউল গান করে এরা কি সুন্নিয়তের সদস্য না ভন্ড জোরে কন এরা কি ভন্ড আস্তে কইছে রে জোরে কন এরা কি এরা সুন্নিয়তের বদনাম করে এদের কারণে সুন্নিয়তের বদনাম হয় আল্লাহ যেন এমন নাখোশ বন্ডদের থেকে আমাদেরকে হেফাজত করে জোরে বলেন আমি হাফেজের কোরআন পড়ে হুজুর আপনি আমার সামনে আসছেন কারণ কি ওয়াজের ভূমিকা চলতেছে কিন্তু ওয়াজ এখনো শুরু হইছে না খিচুড়ি হইছে মাস দেড় খাওয়ান না মানুষ হয়েছে মাত্র দুই ডেগ তাহলে আর তিন ডেগের মানুষের দরকার তিন ডেগ আমার মা বোন দিয়ে ফুরবো ইনশাল্লাহ আল্লাহ কবুল করক জোরে কন আমিন হুজুর আপনি আমার সামনে আসছেন হুজুর কারণ কি আপনি কি আমার কারণটা বলতে পারবেন হুজুর আপনি আমার কারণটা বলে দেন হুজুর বলতেছে বাবা প্রথম যেদিন তুমি আমার মাকবারার সামনে মাদারের সামনে কোরআন তেলাওয়াত করেছো আমার কাছে বড় ভালো লাগছে আমি আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ যে হাফেজ কোরআনের কণ্ঠ এত সুন্দর তেলাওয়াত এত সুন্দর তুমি তার পেটের ব্যথাটা নিবারণ করে দাও আল্লাহ আমার দোয়া কবুল করছে প্রথম দিন পেটের ব্যথা ভালো হয়েছে ও বাবা দ্বিতীয় দিন তুমি যখন কোরআন তেলাওয়াত করছো আমার কাছে তোমার তেলাওয়াতটা বড় ভালো লাগছে আমি আল্লাহর কাছে দোয়া করলাম ও আল্লাহ আপনি তার পেটের ব্যথাটা ভালো করে দেন আল্লাহ দোয়া কবুল করছে এবার বলেন কলিরা দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে কি করে না মারহাবা কি আকীদা আসেনি বিশ্বাস আসেনি ইমানদার বলে হুজুর আমি তৃতীয় দিন তো কোরআন তেলাওয়াত করলাম তখন কেন ব্যথা ভালো হইল না হুজুর তখন কেন আমার পেটের ব্যথা বেড়ে গেছে হুজুর উত্তর দেয় বাবা তোমার কোরআন তেলাওয়াতের গলাটা এত সুন্দর তোমার তেলাওয়াত এত মজা লাগে আমি চিন্তা করলাম তোমার যদি এখন আল্লাহর কাছে দোয়া করি পেটের ব্যথা ভালো করে দেওয়ার জন্য তুমি আমার কাছে তেলাওয়াত কইরা পেটের ব্যথা ভালো হইলে তেলাওয়াত খতম কইরা চলে যাইবা আমি আল্লাহর কইছি আল্লাহ তুমি তার পেটের ব্যথাটা আরেকটু বাড়ায়া দাও সেজন্য আমার মাকবারা মাদারের সামনে একটু বেশি কইরা কোরআন তেলাওয়াত করি আপনারা কিপটামি করে সুবহানাল্লাহ করি আল্লাহ নবী বলছে দুনিয়ার জমিনে কোন মানুষ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 99 বার 33 বার করে তিনবার কইরা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহি ওয়া ইউমিতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এই দোয়াটা পড়ে আল্লাহ তাআলার ওই বান্দার যদি সমুদ্রের ফেনার পরিমাণ গুণও থাকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন সুবহানাল্লাহ আপনারা কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
গুলো একটু আস্তে করে সাইড করে দেন ইনশাআল্লাহ তাহলে আমার ভাইদের দাঁড়াইতে সুবিধা হবে আর একটা লাল হুন্ডা আছে কার জানিও এপিসি 8 টিয়ার লয়ে দেন তাড়াতাড়ি থাক 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 তাহলে তোমরা দাঁড়াই হোনা বই তো গুলিয়ে থাক যাবো কারণ এতে টাইট ফিটিং ফ্যান ফিরে আছে এ বইয়ে কষাবো দত্তার এনে বইব কেমনে হ্যাঁ আল্লাহ কবুল করেন জোরে পড়েন আমিন আমিন ওই আবার কিপটনি করে আমিন কর আরো জোরে বলেন আমিন আমিন মুহাব্বতের আওয়াজে পড়েন আমিন আমিন আমার মুসলমান ইমানদারেরা ওই আল্লাহর ওলি বলে আমি আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ তুমি তার পেটের ব্যথা বাড়ায় দাও আমার আল্লাহ পেটের ব্যথা বানায় দিয়েছেন আর বানায় দেওয়ার কারণে আমার আল্লাহ তাআলা তোমার তুমি বান্দার পেটের ব্যথাটা যখন বাড়ছে তুমি বান্দা কোরআন তেলাওয়াত একটু বেশি করে করছো রাতেও করেছো সকালেও করেছো কিন্তু আমি বুঝতে পারি নাই রে তুমি যে রাগান্বিত হয়ে আমার কবরের উপরে দুইটা তিনটা বাড়ি দিবা এই জন্য যারে যা এখন থেকে আর কোনোদিন আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি কইরো না কারণ মনে রাখবা আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করলে আমার আল্লাহ বড় নারাজ হয়ে যায় আর আল্লাহ যদি নারাজ হয় আল্লাহ ফেরাউনের মতো জুতা দিয়া বাইরে মারব এরা দুনিয়াতে এমন শাস্তি পেয়ে মরব এরা দুনিয়াও হারাইব আখেরাতও হারাইব এবার বলেন আমরা সবাই দুনিয়া এবং আখেরাতে তারা কি চাই কি চাই না দুনিয়া এবং আখেরাতে তারা কি পাওয়ার জন্য চারটা মাধ্যম বলছি বলেন কয়টা তারা পরে আইছে তারা শুনে নাই আবারও বলছি এক নাম্বার হালাল খাওয়া দুই নাম্বার আল্লাহর ইবাদত করা তিন নাম্বার তাহাজ্জুদের ইবাদত করা চার নাম্বার আল্লাহর কোরআন তেলাওয়াত করা আল্লাহর কোরআন তেলাওয়াত করলে নবীজি বলছে তারে দুনিয়াতে পাঁচটা নিয়ামত দেয় কয়টা তিন নাম্বার বলতে যে এই ঘটনার মধ্যে ঢুকছি এক নাম্বার হলো হায়াত বাড়ায় দুই নাম্বার যদি মুসিবতে তাকে উদ্ধার করে তিন নাম্বার কঠিন রোগ থাকলে কোরআন তেলাওয়াতের কারণে শেফা দান করে আর আমার এলাকার বুদার কান্দি সব বাংসারামপুরের বেডারা যদি কঠিন বিপদ আপদ থাকে রোগ বালা মুসিবত থাকে দোকানে যাইয়া ইস্টার সিগারেটটা ধরাইয়া একটা টান মাইরা দেন এজোরে কইতাছে না তো কারণ এক ঠিক কইতেছে না উপরের দিকে সাপ মারলে নিজের গা ছড় হই যায় কথা বলেন কথা কি সত্য না মিথ্যা আল্লাহ তাআলা গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন জোরে পড়েন আমিন আমিন কুরআন তেলাওয়াত করলে নিয়ামত দুনিয়ায় কয়টা আরো জোরে কয় না কয়টা আল্লাহ নবী ডাক দিয়া কয় তিন নাম্বার কঠিন রোগ বিমার থেকে শেফা দান করে চার নাম্বার কেউ যদি আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করে আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির রিজিকে বরকত দেয় ইনকামে বরকত দেয় ও বন্ধুরে আপনার কামাই নাই টেনশন করে পর্দার অন্তরালের মা বোনেরা যারা শুনতেছেন আপনার স্বামীর ইনকাম নাই আপনি টেনশন করতেছেন আমি বলবো মা এখন থেকে আল্লাহর কোরআনটা তেলাওয়াত করেন দেখবেন আমার আল্লাহ তাআলা এমন বরকত দান করবে এই কোরআন তেলাওয়াতের বরকতে আপনার সম্পদের অভাব থাকবে না অনেকে বলতে পারে হুজুর আমি তো কোরআন তেলাওয়াত রেগুলারই করি কিন্তু আমার বরকত নাই আমার জামাই 10 বছর আগে 300 টাকা কামাই করত এখন মাত্র 500 টাকা কামাই করে আল্লাহর কসম আল্লাহর কোরআন তেলাওয়াত কইরা যারা সম্পদের বরকত বাড়ায় তারা 3000 টাকায় যে শান্তি পাইতো তারা 300 টাকায় সেই শান্তি খুঁজা পায় জবান খুলে ধরে ধরে পড়েন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে জানতে চাই আপনি দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবী বলেন না আমার আল্লাহ তাআলা পাঁচ নাম্বার কোন নিয়ামত দান করে নবী আমার বলে পাঁচ নাম্বার একজন কোরআন তেলাওয়াতকারী বান্দাকে আমার আল্লাহ তাআলা ইমানি মরণ দান করে ইমানি মরণ ও গো নবীজি আমরা সবাই ওই ইমানি মরণ পাইতে চাই আপনাদের এলাকায় অনেক মানুষ মারা যায় বিছানায় প্রস্রাব করে দেয় মারা যাওয়ার সময় পায়খানা করে দেয় নাকে মুখে দিয়ে রক্ত বের হয় চোখের মধ্যে দিয়ে রক্ত বের হয় চোখ উল্টে দেয় জিব্বায় কামড় দিয়ে মারা যায় এটা ইমানি মরণ না রে বাবা এটা বড় ইমানি মরণ না এটা বড় কষ্ট পাওয়ার মরণ কারণ আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে মারা যায় ইয়া রাসূলুল্লাহ নবী গো ইমানি মরণ কোনটা আপনার কাছে জানতে চায় আমার নবী বলে ইমানদারের রূহ যখন কবজ করা হবে ইমানদার বান্দা টের পাবে না কারণ ইমানদারের বুকের মধ্যে যখন হাত দিবে আজরাইল হাত দেওয়ার পরে বুকের মধ্যে থেকে আওয়াজ আসবে রে আজরাইল এই বুক দিয়ে রূহ কবজ করতে পারবে না কারণ এই বুকের মধ্যে বান্দার আল্লাহ নবীর মহাব্বত আছে
ইমামদার বান্দার চেহারার মধ্যে বিওয়াজিকার নূর চেহারার মধ্যে যখন আঘাত করবে নূরওয়ালা চেহারায় ইমামদার বান্দার চেহারা থেকে আওয়াজ আসবে এ আদরাইল এই চেহারা দিয়ে রূহ তো বাহির করতে পারবা না আল্লাহ কেন তোমার বান্দা কয় চেহারা দিয়া নাকি রূহ বাহির করা যাবে না বলবি বান্দা পাঁচ ওয়াক্ত নামাজের সেজদা দিয়া এই কপালটা কপালে মাটির সঙ্গে লাগাইয়া আল্লাহকে সুবহান রব্বিয়াল আলা বলে সাক্ষী দিছে এই জন্য বান্দা কপাল দিয়ে রূহ বাহির করা সম্ভব না মনোযোগ দেন মনোযোগ বান্দার ডান দিকে আদ্রাইল ফেরেশতা যখন হাত দিবে বান্দার ডান দিক থেকে আওয়াজ আসবে এ ফেরেশতা আদ্রাইল ডান দিক থেকে তো রূহ কবজ করা সম্ভব না আমি তো আদ্রাইল যিনি আদ্রাইল এই আদ্রাইলের কাজ কি করা জোরে কোন আদ্রাইল মুখে হাত দিল নিতে পারলো না রুহু মুখে হাত দিল নিতে পারলো না রুহু ডান দিকে হাত দেয় ডান দিক থেকে আওয়াজ আসবে আদ্রাইল আমি হইলাম এই মুমিন বান্দার সাদকা এই মুমিন বান্দার রুহু তুমি কবজ করতে পারবা না এ বন্ধু হে নবীর উম্মতের দল একটু মনোযোগ সহকারে শুনলে বুঝতে পারবেন ইমানদার বান্দা মুমিন বান্দার বাম দিকে যখন আজরাইল ফেরেশতা থাবা মারবে রূহ নেওয়ার জন্য ইমামদার বান্দার বাম দিক থেকে আওয়াজ আসবে রে ফেরেশতা আমার বাম দিক থেকে তুমি রূহ কবজ করতে পারবা না কারণ আমি বাম দিকে একটা ফেরেশতা দাঁড়ানো আছি ওই ফেরেশতা সবসময় এই মুমিন বান্দা মা বাবার খেদমত করার কারণে আমি ফেরেশতা তার আমল নামা গুলা লিখছি আমি তোমাকে এখান দিয়ে তার রূহ কবজ করতে দিব না এবার আজরাইল ফেরেশতা আমার আল্লাহ তার কাছে যা ফরিয়াদ জানাইবে হে আল্লাহ বান্দার রূহ কবজ করার জন্য বুক মুখ ডান বাম সব জায়গায় তালাশ করলাম রূহ কবজ করা যায় না আল্লাহ কেমনে রূহ কবজ করব আল্লাহ জবাব দিবে তোমরা কি জানো না আমার হাবিবে কিবরিয়া বলেছে যারা মুমিন তারা ইন্তেকাল করার আগে বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখাল আল জান্নাহ যদি জবান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরে তারা জান্নাতে যাবে আর যারা মুমিন আর রাসূল বলেছে তারা মরণের আগে কাবলাল মাউত বি কালিমাতিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা পড়বে হে এই বান্দা ইন্তেকাল করবে বান্দা তো মুমিন বান্দা তো কালিমা পড়ে নাই একটু পরে কালিমা পড়বে অপেক্ষা করো এবার ফেরেশতা বান্দার সামনে দাঁড়ায় থাকবে বান্দা যখন কালিমা পড়বে বান্দার জবান দিয়ে যে বাতাস বের হবে ওই বাতাসের সাথে সাথে মুমিনের রূহটা কবজ করে নিয়ে আসবে বান্দা টের পাবে না বান্দা কবরে যাওয়ার পর আবার যখন রূহটা ফিরত দেওয়া হবে বান্দা দেখবে বান্দা জান্নাতের মধ্যে আস এবার আপনারা বলেন আমরা সবাই এমন জান্নাত জান্নাত পাইতে চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না যারা নাফরমান তাদের রূহ এমন ভাবে টেনে টেনে ছিড়বে রাবার ছিড়বে রাবার এটা কি টানলে ছিড়ে না বলে বড় মুমিন বান্দার রূহ অটোমেটিক আজরাইলের হাতে আসবে কিন্তু রাবারকে টানলে যেমন রাবার টানার মতো লম্বা হয় এটা স্ট্রেচ হয় একবারে বেশি টানাটানি করলে এটা ছিড়ে আদ্রাইল বেঈমান নাফরমান বান্দা বে আমল বান্দা রুহুটার এমনে টানবে একটা নাফরমান বেঈমান বান্দা চিৎকার করবে হাদিস শরীফ দেখলাম হযরতে জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করে সেখানে বলছে মুমিন বান্দা বেঈমান বান্দা ইন্তেকাল করলে আজরাইল যখন তার রূহটা কবজ করবে সে এমন ভাবে চিৎকার করে করে কান্না করবে এমন ভাবে চিৎকার করে করে কান্না করবে চিৎকার করে করে কান্না করলে জিন জাতি এবং মানুষ জাতি সারা তার কান্নার আওয়াজ সবাই শুনবে ও মুসলমান কবর উপরে দেখবেন মাঝে মাঝে কুকুর যায় দাঁড়ায় দাঁড়ায় কান্দে কবর উপরে দেখবেন কুকুর যায় ভাও ভাও করে কান্দে ডাকে এটা কেন জানেন কারণ কুকুরটা জিন জাতীয় না মানুষ জাতীয় না অন্য একটা মাখলুকাত এই জন্যই কুকুরগুলা বুঝতে পারে এই কবরের মধ্যে কঠিন আভাব হইতেছে বান্দার কবরের মানুষটা যিনি আছে তার কবরের মধ্যে কঠিন যন্ত্রণা দেওয়া হইতেছে আল্লাহ তাআলা এমন নাফরমানি মৃত্যু থেকে আমাদেরকে হেফাজত করে মুমিনের মৃত্যু দান করুন জোরে পড়েন আমিন কুরআন তেলাওয়াত করলে পাঁচটা নিয়ামত দুনিয়ায়
এক নাম্বার হায়াত বৃদ্ধি দুই নাম্বার মুসিবত থেকে মুক্তি তিন নাম্বার রোগ মুক্তি চার নাম্বার রিজিক বৃদ্ধি পাঁচ নাম্বার ঈমানের মৃত্যু আল্লাহ যেন আমাদেরকে এই সবগুলা নিয়ামত পাওয়ার তৌফিক দান করে আসেন ওই নিয়ামত পাওয়ার জন্য আমরা মুহাব্বতে একটু আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত করি ফি شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل আওয়াজে পড়েন ওরে লাশটি যখন গরম জলে গোসলেরই পরে বিছানাটা সাজাই দিও খুশবু আতরে বরণ বিছানাটা সাজাই দিও খুশবু আতরে পড়বি কোরআন দুরুদ শরীফ কান্না বিলাপ করিস না কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না আমি হঠাৎ করে গেলে মোরে হঠাৎ করে গেলে মোরে কাঁদিস না কেউ কাঁদিস না কাপো নে দিস নবীজির নাম বলিস না রে বলিস না তুলা সাজাই পালকি চড়াই নিবি রে যখন নাতে রাসুল পাঠ করিও ও বৈরাতি গন আবদার আর কি আমারও যখন মৃত্যুর পরে তোমরা সাদা মার্কিন কাপড় পরাইয়া পালকিতে চড়ায় নিয়ে যাইব তখন কান্না কইরো না বিলাপ কইরো না আমার পেছনে আর সামনে নবীজির নাতে রাসূল পড়ো কারণ আমি জানি আমার কবরে নবী আগমন করবে জোরে পড়ি সুবহানাল্লাহ তোলা সাজাই পালকি চড়ায় নিবিরে যখন নাতে রাসূল পাঠ করিও ও বৈরাতি গন নাতে রাসূল পাঠ করিও আমি হঠাৎ করে গেলে মোরে হঠাৎ করে গেলে মোরে কান্দিস না কেউ কান্দিস না কাফো নে দিস নবীজির নাম বলিস না রে বলিস না আব্দুল কাদের জিলানী কা
سوى لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا বুগার কান্দির মানুষ মদিনা যাইতে চাই কি চাই না আকরাম মদিনা যাইতে চাই ডান হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন আর জবান খুলে বাবা তোকে একটা তাকবীর দাও নারে আল্লাহু আকবার নারে রিসালা ইয়া রাসূলুল্লাহ নারে গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কেন কিটনি করে তাকবীর দেন জিন্দাবাদ এই এটা যে মদিনা আমরা বামসারামপুর ধারণা রেখে সাকা বামসার হুমনা বাবার কারণে লাগে বাসটেন মদিনা যাইতে ইমানি আমার ফজল আমার দেওয়া লাগে এতদিন পর্যন্ত নবীর লেগে কানছি অল্প কিছুদিন আগে নবী রওজা মুবারকে গেছি আল্লাহ রসুলের রওজা মুবারকের সামনে যাইয়া যখন হাঁটতেছি আল্লাহ রসুলের রওজা মুবারকের দিকে ফিরে ফিরে তো দুআ করছি ইয়া রাসূলুল্লাহ আপনার রওজা মুবারক দেখার জন্য অন্তরে বড় আকাঙ্ক্ষা ছিল নবীজি আর মনে আর বড় কোনো আকাঙ্ক্ষা নাই একটা আছে মরার আগে রওজা মুবারক যেহেতু দেখাইছেন আপনার দিদার একবার মরে দেখি এতদিন বলছি আর সপ্তম দিন নবীজি রওজা মুবারক জিয়ারত কইরা যখন মক্কার উদ্দেশ্যে যামু যাওয়ার সময় প্রথমে রসুলের রওজা মুবারককে সালাম দিছি দ্বিতীয়বার এর আগে যে কথা বলছি নবী যে আপনারে দেখতে চাই কথা বলছি তৃতীয়বার বলছি ইয়া রাসূলুল্লাহ আমি গুনাহগারে যেহেতু আপনার রওজায় আনছেন বাংলাদেশ সহ সারা পৃথিবীর আনাসে কানাসে আপনার অনেক পাগলরা আপনাকে দেখার জন্য কান্দে নবীজি তাদেরকে মরণের আগে একবার হইলে আপনার রওজায় আইনেন আর যদি না আনেন মরণের আগে একবার আপনার দিদার নসিব করেন আল্লাহর কসম এই দোয়াটা বাইতুল্লাহ শরীফের গিলাফে ধরে পর্যন্ত আমি করছি আল্লাহ আমারে আনছেন আপনি সব বান্দাদেরকে আপনি আপনার মক্কায় একবার হইলো আইনেন আপনার মক্কা তাওয়াফ করেন রসুলের রওজা জিয়ারত করেন আপনারা বলেন আমরা ওই মক্কা মদিনা দেখতে যাইতে চাই কি চাই না তারা যাইতে চান সুদা করে হাত না তোলেন এবার চাই কি চাই না বলেন দয়ালাল্লাহ দয়া করেন দয়ালাল্লাহ নসিব করেন মদিনা محمد رسول الله صلى الله عليه وسلم আমার বাবা ভাইরা বন্ধুরা আলোচনার প্রারম্ভিকার মধ্যে জীবনের গুনাহগুলো মাফ করানোর জন্য আমরা আফজালু জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ সবচাইতে উত্তম জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম কিন্তু হযরত মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস দেখলাম আল্লাহ তাআলার 99টা নামের জিকির আছে আমরা সবাই তো এই জিকিরটা জানি না আল্লাহ তাআলার 99টা নামের জিকির যদি কেউ করে যদি কেউ মুখস্থ করতে পারে আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের গুনাহ মাফ করে দেয় রাসূল বলতে রাসূলকে অন্যান্য সাহাবাই কেরাম বলি ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের মধ্যে অনেকে অলস থাকবে নবী গো তারা 99টা নাম মুখস্থ করতে পারবে না নবী ঘোষণা দিয়েছে কেউ যদি ইসমে আজম আল্লাহ নামটা তার জবান দিয়ে একবার পড়ে 99টা নাম তার জবান দ্বারা পড়ার সওয়াব সে পেয়ে যাবে এজন্য মুর্শিদের কথা স্মরণ করে নিজের কলবটাকে মুর্শিদের কলবের দিকে মুতাজ্জু করে মুর্শিদের কলব ওই তরিকার ইমামদের দিকে মুতাজ্জু হয়ে যাবে আর ওই তরিকার ইমামের কলবটা আমার রসুলের পাকের রওজা মুবারকের সাথে একটা মুতাজ্জু কানেকশন হয়ে যাবে তখন আপনি যখন জিকির করবেন আপনার জিকিরের ধাক্কা আল্লাহর আরশ আযিম পর্যন্ত লাগবে এজন্য চক্ষু বন্ধ করে দিয়ে মহাব্বতে আমার আল্লাহ তাআলার একটু জিকির করেন আল্লাহ 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 জোরটা কইরা আল্লাহ 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 আল্লাহ
আজি জামি দেই রব পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নেই আমার হাওয়া আল্লাহ আল্লাহ আমার জায়গা হবে নেই আমার মোরা লাশের লাইগা মসজিদ রে রো পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নেই আমার হাওয়া আল্লাহ আল্লাহ এলাকা বাসি রে আমি তোমার ছেলে সন্তান কই দি আল্লাহ আল্লাহ মোরার পরে সবাই আমার যাবে Allah, Allah, Allah,
সালাম জবান কুলে উচ্চ কণ্ঠে জোরে সরে পড়েন আলহামদুলিল্লাহ আমরা সবাই জিকির করলাম কার আল্লাহর জিকির করলে আল্লাহ খুশি না বেজার আল্লাহর প্রশংসা করে আরেকবার পড়েন আলহামদুলিল্লাহ উপস্থিত হাজিরিন মগবাজার দরবার শরীফের আলহাজ হাফেজ মাওলানা হাবিবুল্লাহ বাগদাদী পীর সাহেব কেবলার শুভ আগমন উপলক্ষে ১৬তম বার্ষিক ইসলামী সুন্নি সম্মেলনে সম্মানিত প্রধান আকর্ষণ আলহাজ হযরত মাওলানা পীরজাদা মুহিবুল্লাহ সাহেব মগবাজার দরবার শরীফ বারাকাল্লাহু ফি হায়াতি আল্লাহ তাআলা যেন হায়াত ওনার বরকত দান করে বলেন আমিন মাহফিলের সম্মানিত সভাপতি ১২ নং উজাঞ্চল ইউনিয়ন পরিষদের সম্মানিত সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ আক্তার হোসেন সাহেব সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ মাহফিলের তকরির করেছেন আজকের মাহফিলের বিশেষ বক্তা হাফেজ মাওলানা সালাম আল কাদেরী সাহেব সহ আমন্ত্রিত ওলামায়ে কেরাম মাহফিল পরিচালনা করছেন মগবাজার দরবার শরীফের খলিফা মোহাম্মদ বুলবুল সাহেব আজকের মাহফিলের ইন্তেজামিয়া কমিটি ডাইনে বামে সামনে পেছনে মাইকের আওয়াজ শুনছেন দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নজওয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের মধ্যে অবস্থানরত আমার মা বোনেরা সবাই আল্লাহ তাআলার শুকুর গুজার করে উচ্চ কণ্ঠে জোরে পড়ি আলহামদুলিল্লাহ আমার ভাইজান আমরা মানুষের মাঝে মাঝে কাম করতে করতে বিদ্যুৎ একটু হওয়ার দরকার আছে আমরা তো সুযোগ দিলে আমরা মনে করি এটা মেশিন মনে চলতে থাক এটা সমস্যা হইতে পারে না আমার ভাইজান বলছেন আর কি এক ঘন্টা প্রায় ২১ মিনিট পরে আপনাদের কাছে সালাম কালাম বিনিময় করে পোস্টার পুষ এটার কয়েকটা কারণ এর ভিতরে এক নম্বর কারণ আমি আইসে মানুষ দা পাইছি এটা আমি ওয়াশ করার মতো মানুষ না এজন্য আপনারা আগে বসাইছি এরপরে ওয়াশ ধরে একটা লাইনে ফালাইয়া প্রারম্ভিকা ভূমিকাটা শেষ করছি বাবা এখন নেই ভূমিকা শুরু করার মাঠ বরাবরই মোটামুটি দুই একজন উঠছে তো না এ দুই একজনের নমুনার হাব ভাব দেখে বুঝলাম যে না তারা এমনি উঠে নাই এরা ওদের কারণ হইল যে এতক্ষণ বসে রয়েছে হাজতেরও তো একটু দরকার আছে ঠিক না ওনার হাজত ছাড়তে গেছে আমার ওয়াশটা আমি একটা বাক্যের উপরে শেষ করব যে বাক্যটা তরিকতের ভাষায় অত্যন্ত পরিচিত তামুতু কবলাল মাউত আল্লাহ তাআলা এই আয়া এই বাক্যটার উপরে আমাদেরকে অটল থাকা এবং আমল করার তৌফিক দান করুক আমিন করেন এখন আমিন তো করছেন বাক্যটার মানে কি আলেম সমাজ আর তরিকত মুদ্দাওয়ালা মানুষ ছাড়া কেউ বুঝছে কিনা জানি না তো তামুতু কবলাল মাউত এই বাক্যটার শব্দটার একটা সরল অনুবাদ হলো মরার আগে একবার মরে যাওয়া মরার আগে আমরা কেন আসতে বলছি মরার আগে মারা যাও দেখুন মারার মরার আগে মারবেন যে কিভাবে না দুনিয়ার মরা না তার মানে বোঝা গেছে যদি কেউ মারা যায় মারা যাওয়ার পর সে বরজখে আলমে যায় আর দুনিয়ার মরা যদি কেউ মারা যায় এটা আল্লাহর হক্কানি রাব্বানি ওলি যারা তাদের প্রেমে জীবন বিলিয়ে দিয়ে মরে যাওয়া সুবহানাল্লাহ জোরে আর জোরে করেন সুবহানাল্লাহ গভীর মনোযোগ দিবেন আল্লাহর নবীর প্রখ্যাত সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
যে আনাস রাদিয়াল্লাহু তাআলা নু কামান নবী মাঝে মাঝে ওনার ছেলে বলে ডাকতেন ইয়া বুনাইয়া হে আমার ছেলে সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা নু বলেন কোন ব্যক্তি যদি দুনিয়ার জমিন থেকে কবরে যায় কবরের জিন্দেগী আখিরাতের জিন্দেগী ঠিক সফল করার জন্য সে যদি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলার কোরআন এবং রাসূলের হাদিস তালাশ করতে যায় অথবা আল্লাহ তাআলার কোরআন এবং রাসূলের হাদিস যারা জানে ওই জানে ওয়ালারে তালাশ করতে যায় তার জীবনটাকে তাদের প্রেমে ময়দানময় করে দেয় তাহলে ওই ব্যক্তিটা ইন্তেকাল করার পরে যাকে ভালোবাসা দুনিয়ার জমিন থেকে কবরে যাবে তার সঙ্গে তার হাশর নশর হবে আমার মুসলমান ইমানদারেরা আজকের মাহফিল মক্কাজা দরবার শরীফের হযরতে হামিদুল্লাহ পীর সাহেব হুজুর কেবলা প্রখ্যাত শাহজাদা হযরতে হাফেজ মাওলানা হাবিবুল্লাহ বাগদাদী পীর সাহেব হুজুর কেবলা শুভাগমন উপলক্ষে আপনারা যারা মক্কাজা দরবার শরীফের ভক্তবৃন্দ জাকেরান আশেকান আছেন আপনারা বলেন মক্কাজা দরবার শরীফের হক্কানি পীর মাশাইখদের অনুসরণের মাধ্যমে আমরা যদি তাদের নেক আমলগুলো অনুসরণ অনুকরণের মাধ্যমে তারা যেমন ভাবে চলে তাদের চলাকে অনুসরণ কইরা আমরা যদি কবরে যাইতে পারি আল্লাহ তাআলা এমন হক্কানি পীরদের সাথে আমাদের হাসর নশর করবেন এই বিশ্বাস আমাদের আছে না নাই গভীর মনোযোগ দিবেন এমন একজন হক্কানি পীর জিনার নাম হযরত আব্দুল্লাহ মারুফ কারকি রহমাতুল্লাহ আলাইহি জিনার জন্ম হয়েছিল মক্কা নগরীতে কিন্তু ওনার বাড়ি ছিল কারখ নামক এলাকায় হযরতে মারুফ মক্কাতে জন্ম নিলেও তিনি মুসলমান ছিলেন না তিনি ছিলেন খ্রিস্টান ধর্মের মানুষ বলেন কোন ধর্মের মানুষ তিনি ছিলেন খ্রিস্টান ধর্মের মানুষ হযরতে আব্দুল্লাহ মারুফ কারকি খ্রিস্টান ধর্মের মানুষ হইয়াও আরবের জমিনে মদিনা শরীফের পাশে একটা মসজিদ আছে যে মসজিদের নাম হলো মসজিদে কুবা যে মসজিদের মধ্যে দুই রাকাত নামাজ পড়লে একজন মানুষের আমল নামার মধ্যে একটা উমরা হজের সওয়াব হয় সুবহানাল্লাহ একটা জোরে বলবেন না আর জোরে বলেন না সুবহানাল্লাহ ওই কুবা মসজিদ যে জায়গায় অবস্থিত ওই জায়গাটার নাম হলো হেজাজ এলাকা যে জায়গায় আমার নবীজির নানির বাড়ি ছিল মারহাবা কন্যা বাবা যে জায়গার মধ্যে আমার নবীর নানির বাড়ি ছিল হযরতে ওহাব জোহরির বাড়ি সে জায়গায় ওই কুবা মসজিদের একবারে দরজা বরাবর পেছনের অংশে একটা কূপ আছে যে কূপের নাম হলো গার ওই কূপের নাম হলো বীরে গার্স যে বীরে গার্সের পানি দিয়ে আমার নবী ওযু বানাইতেন আমার নবী দুনিয়া থেকে পর্দা গ্রহণ করার পরে এ বীরে গাছের পানি দিয়ে আমার নবীকে গোসল মোবারক দেয়া হয়েছিল এটার একটু কন্যার বরাবর তাকাইলে বাম দিকে হযরতে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা হুর খেজুরের বাগান ওই জায়গার মধ্যে আমার নবী রহমাতুল্লিল আলামিন নবীজির আশেক মারুফ কারকি খ্রিস্টান যখন ছিলেন উনি অবস্থান করলেন তিনি বলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা হুর খেজুর বাগানের কাছে যখন আমি যাইতাম আমি দেখতাম মদিনার প্রখ্যাত প্রখ্যাত ওলামাই কেরামরা ওই খেজুর বাগানের নিচে বৈশা বৈশা কোরআন এবং হাদিসের এলেম দরস দিতেছেন এবং নিতেছেন মারহাবা বলেন না মারহাবা আমি এমন অবস্থা দেখলাম সেই জায়গার মধ্যে দাঁড়াইলাম আমি দেখলাম তারা ইসলাম ধর্মের উদারতা বর্ণনা করতেছে আমি এটা দেখা আমি মারুফের কাছে বড় ভালো লাগলো আমি মারুফের বয়স তখন মাত্র 8 বছর জোরে বলেন না বাবা কয় বছর 8 বছর বয়সে মারুফ ইসলাম ধর্মের বাণীগুলো শুইনা আমি দৌড়ে আমার আম্মার কাছে গেলাম আমি আমার মসজিদের পাশে অবস্থিত আমি মারুফ কারকির আব্বা যান সে জায়গার মধ্যে মাছের ব্যবসা করত কিসের ব্যবসা এখনো ঠিক ওই জায়গাটার ভিতরে মদিনা শরীফে বড় বড় মাছ ভাজি করে মুনা করে বিক্রি করে আমি গতকালকে এই ঘটনাটা পড়তে যাই কই আরে এর তুই ঘুরে চলে আসলাম এত সুন্দর আরামদায়ক জায়গা যে জায়গায় বড় আল্লাহর ওলিদের মূল একটা মার্কাজ ছিল মারাবা কন্যা কেন আল্লাহর ওলিরা ওইখানে কেন মার্কাজ বানাইতেন জানেন
এখন এটা সুন্দর রাস্তা হইছে চলার জন্য একবার ঠিক বেলাল মসজিদ থেকে মদিনা শরীফ পর্যন্ত অনেক সুন্দর হইছে আগে পাহাড়ি আর প্রথাপ্র জায়গা ছিল তবু এই জায়গা পর্যন্ত যখন যাইতাম তাদের জন্য মদিনায় মসজিদে নববীতে নবীর পেছনে নামাজ আদায় করাটা সহজ হয়ে যেত তিনি বলেন আমি কুবা মসজিদের কাছ থেকে আমার মার কাছে এসে বললাম না আপনি আমাকে বলেন আমি যেন ইসলাম ধর্ম গ্রহণ করি মা বললেন বাবা তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো তোমার বাপ দাদার খ্রিস্টান ধর্ম পানির সাথে দুরিশাত হয়ে যাবে মাটির সাথে বাবা না 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 ইসলাম ধর্ম গ্রহণ করা যাবে না হযরতে আব্দুল্লাহ মারুফ কার কি বলেন আমি আমার মায়ের আদেশটা শুনতে পারলাম না কারণ মা জননী যত আদেশ করবে সব আদেশ মানা যাবে কিন্তু যদি কোনো কুফুরি করার কথা বলে যদি ইসলাম থেকে সরে যাওয়ার কথা বলে ততক্ষণ আর মার কথাও শোনা যাবে না এই কুফুরি ছাড়া সব জায়গায় ওই মা বাবাকে সম্মান করা লাগবে রে বাবারাম এবার আব্দুল্লাহ মারুফ কার কি বলেন আমি দৌড়াইয়া সে জায়গার মধ্যে যাইয়া হযরত নুমাদ ইবনে আওয়াদ নামক একজন ব্যক্তির হাতে হাত রাইখা আমি বায়াত গ্রহণ করলাম মানে এরাদা করলাম ওয়াদা করলাম আমি ইসলাম গ্রহণ করলাম কিন্তু বাড়িতে আসার পরে আমার মার কাছে যখন খবর আসলো আমার বাবার কাছে খবর আসলো আমি মুসলমান হয়ে গেছি তারা আমাকে আর তাদের কাছে রাখে নাই আব্দুল্লাহ মারুফ কার কি বলে আল্লাহর কসম ওয়াল্লাহি বিল্লাহি তাআলা আমি আল্লাহর কসম করে বলি তখন থেকে 40 বছর পর্যন্ত আমি আব্দুল্লাহ মারুফ কার কি আর আমার বাড়ির মধ্যে আসি নাই আমার মা বাবা আমাকে এত তালাশ করেছে এত তালাশ করেছে তালাশ কইরা কইরা আমি মারুফ কার কি রে তারা 40 বছর পর্যন্ত খুঁজে পায় নাই আমি মারুফ কার কি যখন 40 বছর পরে তরিকতের অর্জন করলাম হক্কানি রব্বানি মাশায়েখ আযামের সফর সঙ্গী হইলাম এবার আমার মনের মধ্যে একটু মায়ার উদয় হইল আমি চিন্তা করলাম আমার মা বাবা আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমাকে পরিত্যাজ্য করেছে কিন্তু আমি সন্তান আমার মা বাবাকে পরিত্যাজ্য করতে পারবো না এবার আমি আবার সামদেশ থেকে রওনা করে মদিনাতে গেলাম আমি যাইয়া দেখলাম আমার মা বাবা ঘরের মধ্যে বড় বৃদ্ধ অবস্থায় অবস্থান করতেছে আমি ঘরের মধ্যে গেলাম সালাম দিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার মা আমার আব্বা জান পেছনের দিকে মাথাটা ফিরাইলেন কিন্তু বুড়ো হয়ে যাওয়ার কারণে বয়স্ক হয়ে যাওয়ার কারণে আমার মা বাবা আমি সন্তানকে ভালো করে চিনতে পারতেছে না আমি একটু মনের মধ্যে আনন্দ রাখলাম কিন্তু আমার মনে আনন্দ চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তেছে আনন্দে চোখের পানি আসলে মনে করবেন আল্লাহ খুশি হইছে সুবহানাল্লাহ আব্দুল্লাহ মারুফ কার কি বলেন আমি আমার মা বাবা দুইজনকে জিজ্ঞাসা করলাম হে বৃদ্ধ বৃদ্ধ দুইজন মা বাবা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আপনাদের চুল আপনাদের দাড়িগুলো পেকে গেছে কিন্তু আপনাদের এমন অবস্থা কেন বলে অন্য কোনো কারণ না 40 বছর আগে আমাদের সন্তান ইসলাম কবুল করেছে ইসলাম কবুল করার কারণে আমরা আমাদের সন্তানকে আমাদের কাছে জায়গা দেই নাই সে আমাদের কাছ থেকে চলে গেছে আমি বৃদ্ধ মা এবং তার আব্বা জান ওই 14 বছর আগে যেদিন আমাদের সন্তান আমাদের থেকে বিদায় হয়ে গেছে আমরা মা বাবা দুইজন ঘুমের ঘরের মধ্যে একটা স্বপ্ন দেখলাম স্বপ্নের মধ্যে দেখলাম আমাদের সন্তান সুন্দর সুশীতল জান্নাতের একটা বাগানের মধ্যে হাঁটতেছে আর তার ডাইনে বামে সামনে পেছনে রহমতের ফেরেশতারা পাহারা দিতেছে আমরা এমন অবস্থা দেখা আমরা ঘুম ভাঙার পরে নিয়ত করলাম যদি আমরা ওই সন্তানকে আরেকবার আমাদের সামনে পাই আমরা আমাদের সন্তানের হাতে হাতেইকা কালিমা পড়ব আমরা ইসলাম কবুল করব হে বুড়ো মা বাবা আপনারা কি ইসলাম এখনো কবুল করেন নাই ওই মা বাবা বলে না 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 আমরা এখনো পর্যন্ত ইসলাম কবুল করি নাই বৃদ্ধ মা বাবা বলেছেন আমার সন্তানের হাতে হাত রেখে আমরা ইসলাম কবুল করব ওই মা বাবার কাছে সন্তান ডাক দিয়ে বলে ও আম্মা আব্বা আমি
কইলাম দীর্ঘ 40 বছর আগে হারিয়ে যাওয়া আপনাদের সন্তান আব্দুল্লাহ মারুফ কারকে আপনাদের কি এখন আমাকে চিনতে পারছেন তারা বলে বয়সের পারে চোখে এখন ভালো দেখি না এখন আর তোমাকে চিনি না যেহেতু তুমি বলেছো আমাদের সন্তান আয়রে সন্তান আমি মায়ের বুকে আয় আমি আব্বা জানের বুকে আয় বইলা হযরতে আব্দুল্লাহ মারুফ কারকে ওই বৃদ্ধ দুইজন মানুষ বুকের মধ্যে নিছে বৃদ্ধ দুইজন মানুষ বুকের মধ্যে নেওয়ার সাথে সাথে এবার হযরতে আব্দুল্লাহ মারুফ কারকে বলে আমি নজর করে দেখলাম এবার আর বৃদ্ধ দুইজন মানুষ কোনো কথা বলে না নিঃশ্বাসও ফেলে না আমি হঠাৎ করে বৃদ্ধ দুইজন মানুষকে আমার ডান হাত এবং বাম হাতের মধ্যে নিলাম আমি দেখলাম তাদের নিঃশ্বাস আর বের হয় না তারা মনে হয় দুনিয়া থেকে ইন্তেকাল করেছে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেন মানুষ মারা যাওয়ার পরে এমন দোয়া সবার করার দরকার আছে আর মানুষ স্বাভাবিক এলাকায় কোনো মানুষ অন্যায় করতে পারে মারা যাওয়ার আগে বিভিন্ন অপকর্ম করতে পারে এলাকার মানুষ দেখবেন যদি মারা যায় মাইকিং করে বোদারকান্দি এলাকা নিবাসী আব্দুর রহিমের ছেলে আব্দুল করিম ইন্তেকাল করিয়াছেন মানুষ সাধু করে আলহামদুলিল্লাহ মরছে এলাকার বলানা ভাত লইছে আসেন এমন লোক সাবধান যদি কোনো অন্যায়কারীও মারা যায় আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তোমার বান্দা কেমন ছিল তুমি জানো আল্লাহ সে খারাপ থাকলো আমি তার ভালো বললাম তিরমিজি শরীফের হাদিস বলে দুনিয়ার মানুষ যদি একটা মৃত ব্যক্তিকে ভালো বলে সম্বোধন করে আল্লাহ তাআলা তাকে ভালো বলে তার কাছে গ্রহণ করে নেয় আর জোরে কর না কেন আর মহাব্বতে বলেন না সুবহানাল্লাহ আব্দুল্লাহ মারুফ কার কি বলে এতক্ষণ আমি কান্না করছি মা বাবা দেখার আনন্দে এখন আমি কান্না করি আমার মা বাবা হারানো ব্যথায় আজকের মাহফিলে কত সন্তান জানি আছে তাদের মা নাই কত সন্তান জানি আছে তাদের বাবা নাই বাবা মনোযোগ দিয়া শুনবাম আব্দুল্লাহ মারুফ কার কি বলে আমার আব্বা আম্মা যখন ইন্তেকাল করলো ইন্তেকাল করার পরে আমি আব্দুল্লাহ মারুফ কার কি যেহেতু মুসলমান আমার মা বাবাকে ইসলাম ধর্মের নিয়ম নীতি অনুযায়ী কাফন করাইলাম দাফন করলাম জানাজার শেষে দাফন কইরা আমি আব্দুল্লাহ মারুফ আল্লাহর কাছে কান্না করলাম ভগবেলাগি আমার আম্মা আব্বা দুইজন ইসলাম গ্রহণ করে নাই তারা মুসলমান না তারা খ্রিস্টান আল্লাহ আমার মা বাবার যে আমি ইসলামী শরিয়া মোতাবেক গোসল দিয়া কাফন পরাইয়া জানাজা পরাইয়া আমি যে দাফন করে দিলাম আল্লাহ আমার মা বাপরে আমি আমার প্রাপ্ত বয়স থেকে ইজ্জত সম্মান করতে পারি না ইসলামের খাতিরে মাবুদরে আমার মা অন্ধকার কবরে আমার বাবা অন্ধকার কবরে আল্লাহ আমার মা বাবা কবরের মধ্যে যে শুয়ে রয়েছে তারা তো ইসলাম কবুল করে নাই তারা কবরে কেমন আছে আমি বান্দা জানি না আব্দুল্লাহ মারুফ কার কি বলে জগৎবাসী রে আমি যখন কান্না করতে করতে আমি আমার নামাজের মুসল্লাটার মধ্যে ঘুমাইয়া গেলাম আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম কে জানি আমার আয়েশা ডাক দিয়া কয় মারুফ রে মারুফ শোনো যেদিন তোমার মা তোমার বাবা তোমার স্বপ্ন দেখা এরাদা করছে তোমার হাতে হাত রাখা ইসলাম কবুল করব ওই দিন তোমার মা বাবার ইমান কবুল হয়ে গেছে তোমার মা বাবা জান্নাতে মারুফ চিন্তা করো না তোমার মতো একটা মুমিন সন্তান থাকতে একটা মা বাবা দুজকে যাইতে পারে না মারুফ কয় আমার মনে মারে না আমার মা বাপ কইছে আমার হাতে হাত রাখা ইসলাম কবুল করবে কে আপনি আমার এই খবরটা দিতে আসছেন আব্দুল্লাহ মারুফ কার কি কয় আমি সাজদা থেকে কান্না করতেছিলাম হঠাৎ করে আমি আমার মাথাটা উঠাইছি মাথাটা উঠাইয়া দেখি আমার ঘরটা নূরের আলোতে জলমল করতেছে আমি ডাক দিয়ে বললাম কে গো আপনি আপনার চেহারাটা দেখালা ওনার চেহারাটা সাদা কাপড় দিয়া ঢাকনা দেওয়া উনি যখন চেহারাটার কাপড়টা উঠাইছে আমি ওনার নুরানি চেহারা দেখা মাথাটা সপ্পর দিয়া মাটিতে বইরা গেছি আমি জিজ্ঞাস করলাম হেমন নুরানি সুন্দর জাগারা কে আপনি আপনার পরিচয় কি তিনি আমার কয় তুমি যে নবীর প্রেমে পাগল হইয়া ওই নবী
নবীর প্রেমে পাগল হইয়া যেই নবীর আসে কইয়া ইসলাম কবুল করছো আমি কইলাম সে রাহমাতুল লিল আলামিন নবীজি আব্দুল্লাহ মারুফ কয় আমি আমার নবীর কদম মোবারকে পড়া গেলাম আর ডাক দিয়া বললাম ইয়া রাসূলুল্লাহ নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার মা বাবা আমার হাতে হাত রাইখা ইসলাম কবুল করতে পারছে না আর নবী গো সুযোগ আছে নি আমি আমার মারে কালিমা পড়াইতে চাই আমার নবী কয় মারুফ সবটা খোলা তোমার চোখের সামনে কে দাঁড়ায় রইছে আব্দুল্লাহ মারুফ কয় আমি ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখতাছি আমার নবীর সামনে আমার মা বাবা দুইজন হাজির হয়ে গেছে আমার নবী কয় এই মুহূর্তে হাতটা ধইরা তাদেরকে কলেমা পড়া হল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে উচ্চ কণ্ঠ জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ হযরত আব্দুল্লাহ মারুফ কারকে বলে আমি ঘুমের ঘরে স্বপ্নে আমার মা জননীর ইসলাম ধর্ম গ্রহণ করাইলাম আমার আব্বা জননীর ইসলাম ধর্ম গ্রহণ করাইলাম এবার আমিও দেখলাম আমার মা বাবা দুইজন জান্নাতের মধ্যে দামি দামি খাবার নিয়ে বসে আছে আমি আমার মা বাবা দুইজনকে জিজ্ঞাসা করলাম ওগো মা ওগো আব্বা জান আপনারা কবরে এত দামি খাবার কেমনে পাইলেন মা বাবা দুইজন উত্তর দেয় তোমার মতো একটা নেককার সন্তান দুনিয়াতে থাকতে আমরা মা বাবা তো দুনিয়ার জমিনের মধ্যে সাধারণ ভাবে থাকতে পারি না কবরে আসার পরে আমার আল্লাহ তাআলা তুমি নেককার সন্তানের কারণে আমরা মা বাপরে সুন্দর সুন্দর খাবার দান করছে ও বাবা আব্দুল্লাহ মারুফ কারকির মতো ব্যক্তি যদি নেককার সাহাবায়ে কেরাম এবং আউলিয়া কেরামের সোহবতে যাইয়া ওসমান জিন্নুরাই রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুর বাগানে মদিনার নবীর আসে অন্যান্য ওলামায়ে কেরামের হাতে হাত রাইখা বায়াতে রসুল গ্রহণ করার কারণে আব্দুল্লাহ মারুফ কারকির মা বাবার কবরের আজাব মাফ করাইতে পারে আল্লাহ জান্নাত দিতে পারে এবার আপনারা বলেন মকবাজারের পেশা হুজুর সহ যত আউলিয়া কেরাম আছে তাদের হাতে হাত দেওয়ার কারণে আল্লাহ আমার বংশের কবরের আজাব মাফ করাইতে পারে কি পারে না কবির মনোযোগ দিবেন বেশিক্ষণ সময় না আর মাত্র দশটা মিনিট সময় দেন হযরত আব্দুল্লাহ মারুফ কারকি রহমাতুল্লাহ আলাই উনি বলেন আমি আল্লাহ তাআলার কাছে আর দোয়া করা লাগে না আল্লাহ মাফ করে দিছে সন্তান রে আজকের মাহফিলে কে বসছ অনেকে সন্তান আছে তাদের মা নাই অনেক সন্তান বসছ যারা আছো যাদের জগতের মধ্যে বাবা নাই এ সন্তান সবার করজোর আবদার জানাই ওই মা বাপ যদি কবরের মধ্যে থাকে তরিকতের আমলগুলা সব সময় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করবা আল্লাহর কাছে দোয়া করবা আমার আল্লাহ তাআলা দোয়ার বরকতে তোমার মা বাপ প্রেম মাফ করে দিব আল্লাহর নবী জানিয়ে দেয় কোন সন্তানের মা মারা যাওয়ার পরে বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি তার চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্দে ওই পানিটা মাটিতে পড়া লাগে আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয় এই সন্তান মা বাপ মারা যাওয়ার পরে কান্দা দূরের কথা এখানে এমন অনেক সন্তান হয়তো আছে মা বাপরে মাটি দিয়ে আসছে কিন্তু মা বাপের কবরটা হয়তো চিনে না অনেক সন্তান আছে দুই ঈদে নামাজ পড়ে কবর জিয়ারত করে আর পুরো বছর মা বাবার কবরের সামনে যায় না আবার অনেক সন্তান আছে যারা টাকা পয়সা ইনকাম করে বিবাহ করার পরে মা বাপরে এখন খবর লয় না মা বাপরে জুদা করে দিছে মা বাপরে আলাদা করে দিছে সন্তান
কোন স্ত্রীর মায়ায় পয়রা বাইয়ে বাইয়ে ঝগড়া কইরা মা বাপরে আলাদা করে দিছো একবার চিন্তা করো তোমার আব্বা জান জিরা লুঙ্গিটা পয়রা সময় কাটাইছে কিন্তু তুমি সন্তান রে দামি জামা কাপড় পরাইছে জুতার গোড়াটা ক্ষয় হয়ে যাইতো আব্বা দান দামি কোনো জুতা পরতেন না তুমি সন্তান রে দামি জুতা কিনা পরাইতো সন্তান চিন্তা করো তোমার কাছে টাকার অভাব নাই কিন্তু আব্বা জান রে দামি এক জোড়া জুতা কিনা পরাইতে পারো না এ সন্তান তোমার মা সকাল বেলার খানাটা খাইতো না পান্তা ভাত গুলা মা রাইখা দিত মা চিন্তা করতো আমার সন্তান রৌদ্র দিয়ে আসলে পান্তা ভাত খাইলে কলিজাটা ঠান্ডা হবে আজকে কার জানি এমন মা জননী অন্ধকার কবরে তোমার মা চিরা জামাটা পড়তো চিরা কাপড়টারে সেলাই কইরা কইরা পড়তো দশ পাঁচ টাকা কাপড়ের আশ্রয়ের মধ্যে বান্ধা রাখতো তুমি সন্তানকে মার হাতে তুইলা দিত মা দামি কোনো জামা কাপড় পরে নাই সন্তান তোমার জন্য আম্মা জান দামি দামা কাপড়ের ব্যবস্থা করছে আজকে তোমার কাছে লাখ লাখ হাজার হাজার টাকা তুমি সন্তান তোমার মারে তোমার আব্বারে দামি কোনো জামা কাপড় পরাইতে পারো মারে পাঁচশো টাকা দিয়ে কিনা একটা কাপড় পরাইতে পারো না হে সন্তান কি লাভইব তোমার টাকা দিয়া তোমার পয়সা দিয়া যদি তুমি তোমার মা বাবার এই টাকা পয়সা দিয়া শান্তি না দিতে পারো বায়ে বায়ে ঝগড়া করিয়া মা বাপরে আলাদা করিয়া দিয়া তাক দাও হে আমার এই বুধার কান্দি এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা যুবক ভাইয়েরা মুরব্বী বাবা জিরা দাও তোমার পাও আমার সামনে দাও আমি আমার জিব্বা দিয়া তোমার পা পরিষ্কার করে দিব ওয়াদা করে মাপাদার পিসা বুজুরের মা ফিলে পয়সা এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পাটার মধ্যে ধরবা ধরে বলবা মা ও আব্বা জান আপনাদেরকে আলাদা করে দিছি ধমক দিয়ে কথা বলছি আমরারে মাফ করে দে যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা তোমারে মাফ না করে দিবে ততক্ষণ পর্যন্ত তুমি তোমার মা বাবার কদম সারবা না বলে হুজুর কেন হে সন্তান আমার ওয়াজ শুনিয়া শুধু আমার না আমার চাইতে আমার উস্তাদুর আসাদ দাদারা তাদের ওয়াজ মাহফিল শুনবা এমন একশো দেড়শো মাহফিল শুনবা বাড়িতে মা বাবার কুলি দেয়া গাঁথি আসবা লাভ হবে না লাভ হবে না আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না তবে আমি শামিম রাদা ছোট্ট একটা গ্যারান্টি দিয়া যাই আগামীকালকে যখন দেখবা এই বুদারকান্দি এলাকার দাড়ি পাকা বুড়ো বুড়ো বাবারা দোকানে বৈশা বৈশা বলতেছে শামিম রাদার ওয়া শুই না আমার সন্তান বাড়িতে আইসা আমি আব্বা দানের পায়ের মধ্যে ধরে মাপ চাইছে মা বোনের একজন আর একজন বলে শামিম রাদার ওয়া শুই না আমার সন্তান আমি মার পায়ের মধ্যে ধরে মাপ চাইছে তাহলে মনে করবা মাহফিলটা সফল হয়ে গেছে বলে হুজুর কেন কারণ সন্তান ওই মা বাবার পায়ের মধ্যে ধরলে তোমার দাম কমবে না সম্মান কমবে না সন্তান বলে হুজুর আমি তো মা বাবার লগে কোনো অন্যায় করি নাই আমিও কি মা বাবার পায়ের মধ্যে ধরবো নাকি এই সন্তান শুধু পায়ের মধ্যে ধরা নয় মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিবা বলে হুজুর কেন কারণ আম্মা আব্বার কদমে চুমা দিলে কদম বুসি করলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায় অনেকে চিন্তা করে হুজুর ঠিক আছে বাড়িতে যাইয়া আজকে আমি আমার মার পায়ের মধ্যে ধরে মাপ চাইব বাবার পায়ের মধ্যে ধরে মাপ চাইব আর অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বাই আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইব আমার তো বাবা না আমি কার পায়ে ধরে মাপ চাইব অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইব হুজুর আমার তো মা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইব সন্তান একটু পরে আখিরে মুনাজাত হবে
ما بدي كبر থাকে আকরি মুনাজাতের মধ্যে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ আল্লাহ আমার মা কবরে আমার বাবা কবরে বাড়ির মধ্যে যাইয়া সবাই সবার মা বাবার মুখ দেখব আমি আমার মা বাবার মুখ দেখব না আল্লাহ গো মাফ চাই তোমার দরবারে তুমি আমার মার কবরের আযাব মাফ করে দাও আজকে বুদার কান্দি এলাকার মাহফিল হওয়ার কারণে কত মাইয়ারা বাবার বাড়িতে আসছে বাড়িতে আইসা আব্বা জানের চেহারাটা দেখছে না কত মাইয়ারা বাবার বাড়িতে আসছে আইসা মার চেহারাটা দেখছে না আগে বাড়িতে আসলে আব্বা বলতো মা গো মা একটু ভালো খাবার খাইয়া লও এখন বাড়িতে আসলে কেউ এই খবর নেয় না লইব কেমনে ওই মা বাবা অন্ধকার কবরে পর্দার অন্তরালে কত মহিলার ওই মা বাবার কথা স্মরণ কইরা কইরা কান্দে আব্বা যা আপনাদের কদমের মধ্যে হাত দিয়া বলি যদি ওই মা বাবা কবরে থাকে আল্লাহর দরবারে আখেরি মুনাজাতে পীর হুজুরের সাথে দোয়া করবেন আপনারা বলেন আমরা সন্তান যদি ওই মা বাবার জন্য দোয়া করি আমার আল্লাহ তাআলা আল্লাহর ওলিদের নেক নজর নেগায় করমের উসিলাই আমাদের মা বাবার কবরের আযাব মাফ করতে পারে কি পারে না আল্লাহ যেন আউলিয়া কেরামের নেক নজর সহবত দ্বারা আমাদের সিনাকে ভরপুর করে এবং বংশের কবরের আযাব মাফ করে আজকের মাহফিলের উসিলাই আমাদেরকে কবুল করে আসলেন নবী এই দরাতে রহমত বরকত নিয়ে তাজিমে সালাম দেই সকালে ওই নবীকে ফারেস্তো কি সালামি দেনে ওয়ালে ফরজে পড়তে থি জনাব সৈয়দা হযরত মা আমিনা শুনতে থি আওয়াজ আতি থি حبيب سلام عليك
سيدي يا رسول الله مري أقا ويا حبيب الله روجة فردا اولاد عشيرات بلا سلام مصطفى جان رحمات بلا سلام شمع بجمع حدا خشفت تجا بجماله حسن تجميع خصاله صلوا عليه وعليه شبائي ضبان كل محبت برنا الحمد لله امين امار بيان جو تدوك پیرچی اپنا در کے بزادو چشتا گرچی اللہ تعالیٰ اے بيان نی ریکھے اما در شبائي کامل کرا توفیق دان کرن پرنا امين ارو محبت برنا امين হুজুর কেবলা আছেন যেহেতু প্রথম হুজুর কেবলার সাথে আমার সাক্ষাৎ হুজুর কেবলার কাছে আমি খাস দোয়া এবং নেক নজর কামনা করে বিশেষ করে আপনারা আমার মাদ্রাসাগুলোর জন্য দোয়া করবেন কুমিল্লাতে আপনাদের দোয়ার বরকতে আমার 6টা মাদ্রাসা এবং প্রত্যেকটা মাদ্রাসায় ছাত্র ভরপুর আছে আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার মাদ্রাসা এবং মাদ্রাসার ছাত্র সবগুলোর মধ্যে তারাক্কি দান করে পড়েন আমিন আমিন আমি বিদায় নিচ্ছি এর জন্য যেহেতু হুজুর আছে আপনাদেরকে নিয়ে তকরির করবেন তরবিয়ত করবেন আমি একটু সালাতু সালাম দিয়ে যাচ্ছি কারণ হুজুর কেবলাদের সাথে একটু সালাতু সালাম দিলে হয়তো আল্লাহ তাআলা এটার উসিলায় আমাদেরকে রাসূল পাকের দিদার নসিব করবে আর হুজুর কেবলাদের সালাম দিছি না না আমরা যদি বুঝতাম আমরা কইতাম সালাম দিছি আমি যখন কইছি আমারে মা ও বাপ পীর উস্তাদ ভাই ও তাহলে আওলাদ কো লাখো সালাম তোর শুধু আমার না সব পীর উস্তাদ এখানে চলে আসছে আল্লাহ কবুল করুক আমিন করেন সবার কাছে দোয়া কামনা করি সবাই দোয়া করবেন হুজুর কেবলা আমার একটু নেক নজর দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু السلام عليكم ورحمة الله وبركاته سبحان الله اللهم آمين الله ما در شکل کے قبول کرو آمین گوتا کال کی اشتی مدینہ تھی گئے تو یہ جب نو اسلامی شاری گوابی تو دل بولا سی تار پرو আলহামদুলিল্লাহ আমাদেরকে আল্লাহ ভালো রাখছেন না সবাই বলেন ভালো রাখছেন কি ভালো না রাখলে আসছে কি ভালো রাখছে কে আল্লাহ ভালো রাখছে এই জন্য আমি সব সময় আমার আব্বা হুজুরের কয়েকটা কাসিদা আপনাদেরকে দিয়ে বলি এই কাসিদাগুলো মনে রাখবেন আমার সাথে সাথে পড়েন ওরে দয়ালা মলিয়া নাম শুনি দয়াল আল্লাহ জি আমার গুনাহ তুমি মাফ করছো নি এগুলো হলো গভীর রাত্রের কাসিদা যখন বলবেন দেখবেন যে আপনার ভিতরে একটা আল্লাহর প্রেমের আগুন ধাও ধাও করে জ্বলতেছে আল্লাহ পাক
যারা তাকরির পেশ করলেন তাদেরকে হাক্কানি আলেম আর আবেদ বানাই দিন। আমাদের তরিকার নাম হল কাদরিয়া আলিয়া তরিকা। হাউসে পার্কের তরিকার মাহফিল তো পোস্টার যে করছেন সবসময় পোস্টারের ভিতরে দেখি মগবাজার দরবার শরীফের আলা হযরত কিবলার স্মরণে আব্দুল হামিদ আল কাদরি রহমতুল্লাহ স্মরণে কিন্তু আছে কিন্তু এটা পাইনি। রাম আরে কয়জন চিনি? আমি যেখানে শামীম রেজা আল কাদরি উনি বললেন যে মাদ্রাসা করছেন, আমি যে কটা মাদ্রাসা বা খানকা যে কটাই করছি আপনারা বলতে পারবেন না যে আমি আমার নামে কোনো জায়গায় করছি। সমস্ত জায়গায় খানকায় কাদেরি হামিদিয়া। হুজুর যখন তাকরির পেশ করতেছিলেন তোরা বললাম কেন কেন যে আমার নাম বললে ফায়দা হবে না, নিতে হবে হামিদ চালদের নাম। কার নাম? আমার মুর্শিদ কেবলার নাম। তাই